হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এমডি শাকত হোসেন, হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব তা হলো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। হোপফুলি আপনারা সবাই এই টার্মটি সম্পর্কে অনেক পরিচিত এবং এটি আপনারা হয়তো র্যান্ডমলি অনেকে ইউজ করেন, বাট এটির যে এক্স্যাক্টলি এবং প্রপারলি ইউজ এবং এটি থেকে যে বেনিফিটগুলো আমরা জেনারেট করতে পারি আমাদের ট্রেড এফিসিয়েন্সি বাড়ানোর জন্য বা প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্য সেটি হয়তো অনেকেই আমরা জানি না। সো আজকে চলেন, যারা প্র্যাকটিস করি বা যারা নতুন বিগিনার তাদের সবার জন্য আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং পুরো ভিডিওটি দেখলে অবশ্যই আশা করি আপনারা একটি নতুন আইডিয়া জেনারেট করতে পারবেন। সো চলেন আমরা আলোচনায় যাই। যাওয়ার আগে যে বিষয়টি আপনাদেরকে প্রথমে বলতে চাই যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের একটি ইম্পর্টেন্স অবশ্যই রয়েছে। ইম্পর্টেন্সটি হলো আমরা যখনই কোনো পার্টিকুলার স্টক বাই করি, বাই করার সময় আমরা কখনই তিনটি বিষয় লক্ষ্য করি না, এবং এই তিনটি বিষয় লক্ষ্য না করার কারণে আমরা অনেক সময় ভালো প্রফিট ম্যাক্সিমাইজ যেমন করতে পারি না, তেমন লসটিও নিয়ে ফেলি অনেক বেশি। সে তিনটি পয়েন্ট হচ্ছে কি, বাই করার সময় আমরা কখনো আমাদের বাই পয়েন্টটি আমরা এক্স্যাক্টলি জানি না, সেলিং পয়েন্টটাও আমরা এক্স্যাক্টলি ঠিক করি না, এবং থার্ড যে রিজন সেটি হচ্ছে আমাদের স্টপ লস। স্টপ লসটাও আমরা প্রপারলি নিতে পারি না, এর কারণে কি হয় লসটাও আমাদেরকে অনেক বড় সড়ো নিতে হয়। সো এই তিনটি বিষয় আমাদেরকে হেল্প করে প্রপারলি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। সো সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের ইম্পর্টেন্স আপনারা বুঝতেই পারছেন, চলেন সামনে গিয়ে আপনাদেরকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটি আরো ক্লিয়ার করি। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করুন নতুন নতুন সব ভিডিও পাওয়ার জন্য। তো চলেন আমরা শুরুতেই যে বিষয়টি আলোচনা করব একটি স্টক নিয়ে সেটি হচ্ছে লিন্ডাবিডি। এখানে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল খোঁজার ট্রাই করব। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলকে ড্র করতে হলে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদেরকে পাস্ট নিয়ে কাজ করতে হবে, এবং সেটি রিসেন্ট সময়ের পাস্ট, রিসেন্ট সময়ের প্রাইস অ্যাকশন। এই প্রাইস অ্যাকশনে আপনাকে দেখতে হবে যে একটি স্টক পার্টিকুলার সময়ের মধ্যে সর্বোচ্চ কতটুকু সময়ে হাই লেভেল ক্রিয়েট করেছে এবং সর্বোচ্চ লো লেভেল ক্রিয়েট করেছে, এবং সেই হাই লোর মাধ্যমেই আমরা রেসিস্ট্যান্স এবং সাপোর্ট খুঁজে বের করবো। সো আমরা এই লিন্ডাবিডিতে রিসেন্ট সময়ের একটি চার্ট, এই চার্টটিতে আপনি দেখেন উপরের দিকে কয়েকবার এই স্টকটি হাই তৈরি করেছে এবং এই হাইটি কখনোই সে ব্রেক করতে পারেনি। মার্চ, সেপ্টেম্বর এবং আবারও মার্চের এই সময়টিতে দেখেন কয়েকবারই স্টকটি তার হাই ক্রিয়েট করার চেষ্টা করেছে কিন্তু সে ব্রেক করতে পারেনি। ঠিক একইভাবে নিচের দিকে যে সাপোর্ট লেভেল রয়েছে, এই সাপোর্ট লেভেলে কয়েকবারই স্টকটি এসেছে কিন্তু এই স্টকটি এর নিচেও যায়নি। দ্যাটস মিন এখানে বায়াররা অ্যাক্টিভ ছিল, বায়াররা সবসময় এই লেভেলটিতে একটি স্ট্রং সাপোর্ট দিয়েছে এবং তারা এই জায়গায় একটি ডিমান্ড ক্রিয়েট করেছে। সো এভাবেই আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে বের করব রিসেন্ট সময়ের প্রাইস মুভমেন্টের অ্যাক্টিভিটিস দিয়ে, এবং এখানে আমরা খুঁজে বের করব সর্বোচ্চ হাই এবং সর্বনিম্ন, যেটি দিয়ে আমরা একটি সাপোর্ট লেভেলকে বুঝবো এবং রেসিস্ট্যান্স লেভেলকে বুঝবো। সো আমি একটু কিছু নাম্বার ইউজ করে আপনাদেরকে আরও ক্লিয়ার করে বোঝানোর ট্রাই করি। রিসেন্ট সময় দেখেন উপরের দিকে রেসিস্ট্যান্সে 4321, এখানে কয়েকবার প্রাইসটি হিট করেছে কয়েকটি লেভেলে, হিট করার পরে ওই স্টকটি এই প্রাইসটিকে ব্রেক করতে পারেনি। দ্যাটস মিন এখানে সেলাররা খুবই অ্যাক্টিভ, সেলাররা চায় যে এই লেভেলটি হচ্ছে তার একটি ভালো লেভেল সেল করার জন্য। ঠিক একইভাবে নিচের দিকে দেখেন 3-2-1, নিচের দিকে যে সাপোর্ট লেভেল রয়েছে এখানে প্রাইস আসা মাত্রই বায়াররা অ্যাক্টিভ হয়ে যায় এবং এই প্রাইসের নিচে কখনোই নামতে দেয়নি। তার মানে এখান থেকে তারা সবসময় চায় এই প্রাইসটিকে একটি ডিমান্ড ক্রিয়েট করে এটিকে আবারও একটি ভালো প্রাইসে যেন এই স্টকটি যায়, তারা এখানে বায়াররা অ্যাক্টিভ হয়ে এখানে সবসময় বাই করে তারা। সো এইভাবে সাপোর্ট লেভেল তৈরি হয়। দেখেন একইভাবে এর প্রিভিয়াস সময়ে একটি সাপোর্ট তৈরি হয়েছিল এ এবং বিতে, এবং সাপোর্টে টাচ করার পরে স্টকটি দুটি প্রাইস র্যালি পায় 1 এবং 2-তে রেসিস্ট্যান্সে বারবার গিয়ে, এখানে একটি ভালো আপনাকে প্রাইস অপরচুনিটি বা একটি বিজনেস অপরচুনিটি আপনাকে দিয়েছে, একটি প্রাইস গ্যাপ। সো এভাবেই আমরা সাপোর্ট এবং রেসিস্ট্যান্সকে কাজে লাগাবো। সো দেখেন এভাবে আমরা কাজে লাগিয়ে একটি স্টক আমরা অ্যানালাইসিস করেছি, এসিআই রিসেন্ট সময়ে একটি আলোচিত স্টক, এখানে রিসেন্ট সময়ে অনেক প্রাইস এখানে ভালো ভলিউম পেয়েছে এবং এই প্রাইসটি যেটি রয়েছে সেটি একটি সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মধ্যেই রয়েছে। এটি রিসেন্ট সময়ে খুবই একটি আপডেটেড চার্ট, আপনারা চাইলে এটি বাসায় ফলো করতে পারেন। সো এসিআই নিয়ে দেখার পরে আমি আপনাদেরকে নেক্সট যে স্টকটি দেখাবো এটি ডোরেন পাওয়ার। দেখেন এখানে কয়েকবার ব্রেকআউটের একটি স্টোরি ঘটেছে, এখানে ব্রেকআউটটি কীভাবে ঘটেছে যে রেসিস্ট্যান্স এখানে দীর্ঘ সময় মেনটেন করেছে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, কিন্তু ফেব্রুয়ারির পরে গিয়েই একটি ভালো ভলিউম নিয়ে, আপনি লক্ষ্য করে দেখেন এখানে ভলিউম নিয়ে স্টকটি ব্রেকআউট করেছিল। সো 65 থেকে 72 পর্যন্ত একটি ব্রেকআউট দিয়েছে এখানে, এবং এর পরবর্তীতেই মার্চের পরেই আবার এটি ব্রেকআউট দিয়েছে নিচের দিকে। দেখেন সাপোর্ট লেভেলটিকে ভেঙেছে, একটি লম্বা দীর্ঘ সময় একটি সাপোর্ট লেভেল ছিল নভেম্বরের সময়, একটি সাপোর্ট লেভেল, যে সাপোর্ট লেভেলকে রিসেন্ট সময়ে স্টকটি ভেঙে ফেলেছে। কিন্তু আপনি ওভারঅল যদি দেখেন স্টকটি কিন্তু একটি 3 থেকে 4 মাস বা একটি লম্বা সময় ধরে আপনার নভেম্বর টু ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু একটি সাপোর্ট জোনের মধ্য দিয়ে গিয়েছে, এবং এখান থেকেই কিন্তু প্রাইস মুভমেন্টটি আপস অ্যান্ড ডাউন্স করেছে। তবে সর্বোচ্চ যে হাই লেভেলটি দেখেন সেই হাই লেভেলটিতে কয়েকবারই স্টকটি গিয়েছে কিন্তু রেসিস্ট্যান্সটি
ইন্ডাস্ট্রি ব্রেক করতে পারেনি, বাট যখন ব্রেক করেছে তখন কিন্তু আপনারা একটি ভালো একটি প্রাইস অপরচুনিটি পেয়েছেন, একটি ভালো আপনারা র্যালি পেয়েছেন প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্য। সো আপনারা এভাবেই ব্রেকআউট পয়েন্টগুলো দেখবেন, সাপোর্ট লাইনগুলোকে দেখেন কীভাবে ব্রেক করছে, এই বিষয়গুলোকে ফলো করে আশা করি আপনারা ট্রেডে মোর ইফিসিয়েন্সি আনতে পারবেন। আর আপনারা সবসময় রিসেন্ট ডাটা নিয়ে কাজ করার ট্রাই করবেন, হোপফুলি আপনারা ভালো করবেন। তো আমরা এতক্ষণ যে বিষয়গুলো দেখলাম তা হলো যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে কীভাবে মেক করতে হয়। এবার জানবো আমরা মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে আমাদেরকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে কাজে লাগিয়ে কীভাবে আমরা একটি ইফিশিয়েন্ট ট্রেড জেনারেট করতে পারি এবং প্রফিটকে ম্যাক্সিমাইজ করতে পারি। তো চলেন প্রথমে আমরা জানবো সাপোর্টকে কীভাবে আমরা কাজে লাগাতে পারি। সাপোর্টকে কাজে লাগানোর জন্য আমাদেরকে প্রথমে যে বিষয়টি লক্ষ্য করতে হবে যে আপনার স্টকটি কোন অবস্থানে রয়েছে, এটি কি আপ ট্রেন্ড, এটি কি ডাউন ট্রেন্ড, না এটি কি সাইড ওয়ে। যদি আপনার স্টকটি ডাউন ট্রেন্ডে থাকে তাহলে নিশ্চয়ই আপনি কখনো একটি সাপোর্ট লাইন আঁকতে যাবেন না, আপনি অবশ্যই ড্র করবেন কয়েকটি সাপোর্ট লাইন, কারণ আপনার স্টকটি ডাউন ট্রেন্ডে রয়েছে। এবার আপনি যে বিষয়টি লক্ষ্য করবেন সেটি হলো যে আপনার সাপোর্ট লাইনের মধ্যে মোস্ট স্ট্রং সাপোর্ট জোন কোনটি। সেই স্ট্রং সাপোর্ট জোনে আপনি অবশ্যই আপনার টোটাল যে ফান্ড, টোটাল যে ইনভেস্টমেন্ট করতে চান পার্টিকুলার স্টকে, সেই বড় পোর্শনটি তার জন্য নিযুক্ত করুন। আর বাকি যে আপনার ইনভেস্টমেন্টগুলো রয়েছে সেগুলোকে আপনি কয়েকটি স্লটে পরবর্তী সাপোর্টগুলোর জন্য রেখে দিন এবং লক্ষ্য করুন যে আপনার স্টকটি কিভাবে মুভমেন্ট করছে এবং এই সাপোর্ট জোনগুলোতে এসে সাপোর্টগুলোতে ওনার পাচ্ছে, দ্যাটস মিন এগুলোতে টেকসই হচ্ছে, সেভাবেই আপনি আপনার ইনভেস্টমেন্টটিকে কাজে লাগান। আপনাদের মনে হয়তো একটি কিউরিয়াসিটি কাজ করছে যে বারবার স্ট্রং সাপোর্ট জোন এবং স্ট্রং রেজিস্ট্যান্স জোন বলা হচ্ছে, সেটি আমরা কিভাবে বুঝবো। এটি বোঝার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে ভলিউম। ভলিউমকে অবশ্যই আপনাকে কনসিডার করতে হবে। যদি দেখেন একটি সাপোর্ট জোনে ভালো ভলিউমে বাই হয়েছে, দ্যাটস মিন এটি আপনার স্ট্রং সাপোর্ট জোন। আর যদি দেখেন আপনার প্রিভিয়াস ডাটাতে কোনো স্ট্রং সেল ভলিউম দিয়ে একটি সেল গিয়েছে, দ্যাটস মিন সেটি হচ্ছে আপনার স্ট্রং রেজিস্ট্যান্স জোন। আপনি এভাবেই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনের স্ট্রং লেভেলটি বোঝার ট্রাই করবেন। এবার আমরা যে বিষয়টি জানবো সেটি হলো যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে আমরা সাইডওয়েতে কিভাবে কাজে লাগাবো। ফ্রেন্ডস, প্রথমে আমি আলোচনা করব রেজিস্ট্যান্স লেভেল নিয়ে। আমরা সবাই জানি যে রেজিস্ট্যান্স লেভেলে যখনই আমাদের প্রাইস লেভেল গিয়ে টাচ করে তখনই রিভার্স করে, দ্যাটস মিন সেখান থেকে কারেকশন হয়ে আমাদের স্টকের প্রাইস পড়ে যায়। বাট সব সময় সিনারিও একরকম হয় না, আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে কোনো কারণে যদি সেই সময় কোনো ডিমান্ড ক্রিয়েট হয় বা কোনো বাই প্রেশার চলেই আসে তাহলে আপনার রেজিস্ট্যান্স লেভেলকে ভেঙে নতুন একটি প্রাইস র্যালি পেতে পারেন এবং আপনার নতুন একটি অপরচুনিটি ক্রিয়েট হতে পারে, দ্যাটস মিন আপনার একটি ভালো প্রফিট আপনি ম্যাক্সিমাইজ করতে পারেন। সো আপনার প্রাইস লেভেলকে টাচ করা মাত্র আপনি কখনো সেল ডিসিশন নেবেন না, আপনি এটি নেবেন একদিন পরে গিয়ে, দ্যাটস মিন T+2 গিয়ে ডিসিশনটি নেবেন, তাহলে আপনি একটি ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। অন দ্য আদার হ্যান্ড, আপনার যখন সাপোর্ট লেভেলে আপনি দেখছেন আপনার প্রাইস লেভেল টাচ করছে বা এটি টাচ করে পড়ে যাচ্ছে, আপনি সেই সময় আপনার ডিসিশন মেক করবেন। তবে ডিসিশনটি নেওয়ার আগে এটি লক্ষ্য করবেন যে পরবর্তী তার পরের সাপোর্টটি কোথায় রয়েছে। যদি দেখেন পরবর্তী সাপোর্টটি আপনার 5%-এর মধ্যেই রয়েছে তাহলে আপনি আপনার ফান্ড নিয়ে আপনি ওয়েট করেন পরবর্তী সাপোর্টে আবার বাই করার জন্য। আর যদি দেখেন যে আপনার পরবর্তী সাপোর্ট লেভেলটি রয়েছে 15-20% নিচে তাহলে অবশ্যই আপনি সেল করে পরবর্তী সাপোর্টের জন্য ওয়েট করেন, কারণ এই একই স্টক আপনি আরও লেস রেটে কিনতে পারবেন। আপ ট্রেন্ডের ক্ষেত্রে আপনি যে কাজটি করবেন সেটি হলো আপনি সবসময় রেজিস্ট্যান্সকেই ইম্পর্টেন্স দিবেন বেশি। রেজিস্ট্যান্স লেভেলটিকে সবসময় দেখার ট্রাই করবেন যে আপনি কোন রেজিস্ট্যান্স লেভেলটি কখন পার করছে, কতটুকু ভলিউম নিয়ে এখানে ট্রেড জেনারেট হচ্ছে এবং আপনার রেজিস্ট্যান্স লেভেলটিকে ক্রস করতে পারছে কিনা। যদি দেখেন যে রেজিস্ট্যান্স লেভেলটিকে ক্রস করতে পারছে না, এটা টাচ করে আবার পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বড় ভলিউমে পড়ছে, তাহলে আপনি অবশ্যই সেল ডিসিশনটি সাথে সাথে আপনি নিয়ে নেবেন, কারণ একটি আপ ট্রেন্ডের পরেই সাধারণত সমাপ্তি ঘটে বড় ভলিউম দিয়ে, বড় ভলিউম জেনারেট হয়েই একটি আপ ট্রেন্ডের র্যালি শেষ হয়। সো রেজিস্ট্যান্সটিকে সেই সময় অবশ্যই ফলো করবেন। সো এখন যদি আমি পুরো ডিসকাশনটিকে সামারি করি তাহলে আমরা প্রথমে যে কাজটি করব তা হলো যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের যে সাধারণ ব্যবহার সেই জিনিসটি আমরা এক্সিকিউট করব। তা হলো যে যদি কোনো কারণে আমাদের প্রাইস সাপোর্ট লেভেলে আসে তাহলে আমরা অবশ্যই সেখানে বাই করে একটি ভালো প্রাইস র্যালি পাওয়ার অপরচুনিটি খুঁজব, আর যদি কোনো কারণে রেজিস্ট্যান্সে আসে রেজিস্ট্যান্স লেভেলে আমরা অবশ্যই সেল করে সেখানে আমরা আমাদের প্রফিটটি ম্যাক্সিমাইজ করার ট্রাই করব। এর পরবর্তীতে যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের ব্রেকআউট খুঁজব। যদি কোনো কারণে আমাদের রেজিস্ট্যান্স ব্রেকআউট দেয় তাহলে আমরা পরবর্তী রেজিস্ট্যান্স পর্যন্ত ওয়েট করব এবং আমাদের প্রায় প্রফিটকে একটি ম্যাক্সিমাম প্রফিট হিসেবে জেনারেট করার ট্রাই করব। আর নিচের দিকে যদি সাপোর্ট ব্রেক করে তাহলে আমরা অবশ্যই পরবর্তী সাপোর্ট দেখব। যদি দেখি যে পরবর্তী সাপোর্টের ডিস্টেন্স অনেক দূরে তাহলে আমরা অবশ্যই স্টপ লস নিয়ে আমরা
সচেতন এবং আমাদের আমাদের ইনভেস্টমেন্টটিকে আমরা সেফ রাখবো। এর পরবর্তীতে যে কাজটি করব সেটি হলো যে আমাদের ইনভেস্টমেন্টকে আমরা কিভাবে ইউজ করব, সাপোর্ট লাইনকে আমরা কয়েকটি সাপোর্ট লাইনে ভাগ করে দেখার ট্রাই করব, সেটি যদি ডাউন ট্রেন্ডে থাকে, এবং আমাদের ইনভেস্টমেন্টকে একটি অ্যাভারেজ করব, এটি বিভিন্ন সাপোর্ট লেভেলে ইনভেস্ট করে। এর পরে যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের স্ট্রং জোনগুলোকে আমরা খুঁজে বের করব। কিসের মাধ্যমে? ভলিউমের মাধ্যমে। সো হোপফুলি আপনারা যদি এভাবে আপনাদের প্র্যাকটিসগুলো করেন, আশা করি আপনারা আপনাদের ট্রেডের ভুলের পরিমাণটা অনেক কমায় নিয়ে আসবেন এবং আপনার প্রফিট ম্যাক্সিমাইজ করবেন। হোপফুলি এখান থেকে একটি ভালো এবং ম্যাক্সিমাম প্রফিট জেনারেট করতে পারবেন। দ্যাটস অল ফ্রম মি। হোপফুলি আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তারা অবশ্যই এখানে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন এবং আমাকে উৎসাহ প্রদান করবেন। হোপফুলি আমি নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ইনফরমেশন নিয়ে আপনাদের কাছে আসবো। টিল দেন গুড বাই, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।